আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের, হিন্দুদের নমস্কার। আমি অক্ষয়, অক্ষয় সিস্টম অঞ্চল থেকে বলছি। কেমন আছেন সবাই? আজকের এই টর্চ লাইটের বিষয়ে আমরা আলোচনা করব এবং রিপেয়ার করব, যেটি পাওয়ার সাপ্লাই প্রবলেম রয়েছে সে বিষয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন, যারা এই ভিডিওর মূলটুকু দেখবেন তারা অবশ্যই কিছু না কিছু পারবেন। তো আমরা দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথম পর্বটি দেখতে পাবেন যে আমার চ্যানেলে রয়েছে, সেখানে দেখবেন আমি প্রথম থেকে সেটি দেখার চেষ্টা করেছি। এখানে দ্বিতীয় পর্ব, আপনারা সবাই দ্বিতীয় পর্ব দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা যে টর্চ লাইটটি দেখার চেষ্টা করতেছি, তো এই ধরনের লাইট আমরা বাসা বাড়িতে অনেকে থাকে দেখতে পাচ্ছেন, সেগুলো সৌদিয়ান, মালয়েশিয়ান, দুবাই বিভিন্ন দেশ থেকে অনেকেই নিয়ে আসে যারা প্রবাসী। তো তাছাড়া আমাদের দেশেও পাওয়া যায়, যেটি বাংলাদেশে পাওয়া যায়। তো যাই হোক, পাওয়া যায় সেটি বড় কথা নাই। আমরা অনেক ধরনের এই ধরনের লাইট ব্যবহার করি, বিভিন্ন রকমের হয়। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কাজ এক একটি কি, তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কাজটি একটু ভিন্ন রকম হয়, এক এক পাওয়ার সাপ্লাই এক এক রকম হয়। তবুও কিছু কিছু লাইটের ক্ষেত্রে বেশিরভাগ বনে যায়। তো এই ধরনের লাইটের ক্ষেত্রে আমি আশা করি একই রকম হয়। তো আজকাল এসএমডি রেজিস্ট্যান্ট এবং ক্যাপাসিটার এবং টেনডেস্টার ব্যবহার করে থাকে, মসফেক্ট ব্যবহার করে থাকে, সেগুলো দেখতে পাচ্ছেন। তো সেগুলো ছোট ছোট যে পার্টসগুলো সেগুলো অনেক সময় প্রবলেম হয়ে যায়, সেগুলো আমরা রিপেয়ার করতে একটু প্রবলেম হয়। তো ব্যাস আমরা সেগুলো একটু মনোযোগ সহকারে কাজ করলে অবশ্যই অনেক ধরনের কাজ রিপেয়ার করতে সক্ষম হই। মনোযোগ সহকারে কাজ করলে একটু মাথাটি যদি খাটানো হয়। তো এখানে যে লাইটটি আমরা দেখানোর চেষ্টা করতেছি সেটি কিন্তু একদম পাওয়ার সাপ্লাই কাজ করতেছে না। তো বেশ, আমরা এখানে যে লাইটটি দেখানোর চেষ্টা করতেছি দেখছেন আপনারা, সেটি কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের যে সিগন্যাল দেয় চার্জ হয়, কিন্তু ব্যাটারি থেকে যে লাইনটি সেটি কিন্তু কোনো লাইট এখানে ফোকাস হয় না। কোনো এইখানে একটি টিউবলাইট রয়েছে এবং এলইডি রয়েছে, এবং একটি সামনে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে, আর বিশেষ করে এখানে সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন, সেটি সুইচ অবস্থায় রয়েছে। তো এখানে ব্রিট মানে এই লাইনটি অন অবস্থায় রয়েছে কিন্তু জ্বলতেছে না। আর এখানে আমরা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে ব্যাটারিটির ভোল্ট রয়েছে, যেটি প্যানাসোনিকের ব্যাটারি দেখতে পাচ্ছেন। তো ব্যাটারিটি আমরা আবারও টেস্ট করে দেখাই আপনাদের যে সেটির মোটামুটি ফুল চার্জ, তারপরও কিন্তু সেটি জ্বলতেছে না। আর বোল্টটি আমি দেখানোর চেষ্টা করি, আমরা এখানে টেনে রাখলাম ডিসিতে। তো আমরা দেখি মিটারের টার্মিনাল যে কাঠাটি লালটি, লাল ব্যাটারি পজিটিভে, এবং ব্যাটারির এখানে গ্রাউন্ড রয়েছে কালো তারটি দেখতে পাচ্ছেন। তো মিটারের দিকে আপনারা খেয়াল করেন কতটুক বোল্ট, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সে বোল্টটি মোটামুটি দেখতে পাচ্ছেন 6 বোল্ট। যাই হোক, আমরা এই বোল্টটি পেয়েছি, তার মানে এখানে ব্যাটারি চার্জ হয়েছে, কোনো কাজ করতেছে না। আর সেক্ষেত্রে আমরা এখানে আর একটু কাজ করি। তো ব্যাটারির মূল যে লাইনটি এখানে আমরা টেস্ট করব সেটি একটু খুঁজে বের করবেন। তো আমরা এখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, মিটার দিকে খেয়াল করেন আমরা লাইনটি পেয়েছি। আমরা যদি পজিটিভে রেখে এখানে আমরা গ্রাউন্ডে ধরি, কোনো লাইন নেই, যদি থাকতো তাহলে কিন্তু লাইটগুলো জ্বলে উঠত। আর আমরা যদি এখানে মাইনাসে গ্রাউন্ডে রেখে এই পজিটিভে এখানে মিটারের কাঠাটি নেই, তাহলে কিন্তু এখানে লাইনটি আমরা গ্রাউন্ড এখানে রয়েছে, পজিটিভ এখানে রয়েছে। বিয়ার্স
বিষয়টি লক্ষ্য করেছেন, আমরা গ্রাউন্ডে রাখলাম এবং পজিটিভে এখানে একটি লাইটের অংশে সার্কিটে আমরা পাওয়ার সাপ্লাই দেখলাম, যে লাইটটি এখানে একটি লাইটের অংশ, প্রত্যেকটি যে বাল্বগুলো জ্বলবে সেটি এখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং এখানে সুইচ রয়েছে সেটি বাক করা হয়েছে। কিন্তু আমরা বুঝতে হবে যে গ্রাউন্ড এবং পজিটিভ লাইন, যে নেগেটিভ এবং পজিটিভ, তো পজিটিভ আমরা এতটুক পর্যন্ত পেলাম, আর গ্রাউন্ডের জায়গায় রয়েছে। আর এখানে যদি আমরা পজিটিভের এখানে গ্রাউন্ডের বাল্বের যে আমরা বাল্বগুলো জ্বলবে সেটির যে গ্রাউন্ডটি দরকার মাইনাস এবং R3, সেই R3টি কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তার মানে R3টি এখানে দেখতে পারবেন আপনারা, এই পর্যন্ত আছে এবং এখানে আছে, এই আশেপাশে কিছু রয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গায় সেগুলো পাচ্ছি, কিন্তু ওই পাশে আমরা পাচ্ছি না। তার কারণ কি হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমরা এখানে পাচ্ছি না। কি কারণে এখানে যাচ্ছে না সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন শো করতেছে, এখানে যখন শর্ট করি তখন কিন্তু জ্বলে উঠতেছে, আপনারা একটু খেয়াল করেন। তো আশেপাশে প্রবলেম রয়েছে, সেগুলো আমরা যদি সোল্ডারিং করব এবং ওয়াশ করব, ওয়াশের ভিতর যদি না হয় আমরা সোল্ডারিং করব, তারপর সলভ হলে হবে, না হলে আমাদের প্রত্যেকটি পার্টস মেপে দেখতে হবে। তো এই ধরনের কাজ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে যদি করেন তাহলে অবশ্যই সাকসেস হবেন। তো সেইগুলো টেকনিক্যাল বিষয়ে কাজগুলো আসলে একটু টেকনিক্যাল, তো টেকনিক্যালি তো বিষয়গুলো একটু নজরে এনে ভালোভাবে কাজ করলে সেগুলো বেশি সলভ হয়ে যায়। তো এখানে যে পার্টসগুলো রয়েছে সেগুলো প্রবলেম, তো আমরা মোবাইলের যে থিনারগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সোল্ডারিং করব, আপনারা খেয়াল করবেন সোল্ডারিং করার ক্ষেত্রে আয়রনটি ভালো মানের হতে হবে। আমরা নাটগুলো খুলে নেই, একটু দেখার চেষ্টা করব জিনিসগুলো। Thank you.